সবার ছোটবেলাটা বাবার আদর, যত্ন ও ভালোবাসায় কাটত। ঠিক তেমনই আমারও কাটত। বাবা ছিল আমার জীবনের অনেক বড় একটি অংশ। আমার আজও মনে পড়ে, মায়ের হাজারো অভিযোগ এক হাসিতে উড়িয়ে দিয়ে বাবা বলতো, আমার ছেলে একদিন অনেক বড় হবে। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝের সময়টা কেন যেন এলোমেলো হয়ে যায়। নাকি আমি এলোমেলো হয়ে গেলাম? প্রশ্নটি আপনাদের কাছে, কারণ আজও আমি এর উত্তর খুঁজে পাইনি। মাধ্যমিক পাশ করে আমি শহরে আসলাম উচ্চ মাধ্যমিক পড়ালেখা করার জন্য। তখন শুরু হয় আমার জীবনের পরিবর্তনের কথা। বাবার হাজার আদেশ আর ভালো লাগতো না, বাবাকেও খুব একটা ভালো লাগতো না, কারণ বাবার উপদেশ শুনতে শুনতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। সময়ের সাথে সাথে আমিও শুরু করলাম বাবা ও মায়ের কাছ থেকে টাকা চুরি করতে, কারণ আমি তখন নতুন প্রেমে পড়েছি আমার কলেজের একটি মেয়ের সাথে। শিখে গেলাম বাবার পকেট মারা, হাজারো অজুহাতে বাবার থেকে টাকা নেওয়া, প্রাইভেট পড়তে বই কিনতে। এক বই কিনতে যে কতবার টাকা নিয়েছি তা আর বলার নেই। সব টাকা খরচ করতাম সেই প্রেমিকা নামক মেয়েটির পিছনে। সারাদিন নদীর ধার পার্কে ঘুরতে ঘুরতে ভুলেই যেতাম কলেজের কথা। রাত হলেই কোনোরকম খেয়ে ফোন করতাম আমার সেই প্রেমিকা নামক মেয়েটির কাছে। ফোনে কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে যেত বুঝতেই পারতাম না। প্রেমিকার ছলনাময়ী মুখের হাজারো সুখের গল্প, যেন বিয়ে না করেও স্বপ্নের মধ্যেই সাজিয়ে নিতাম নিজের পরিবার ও সন্তান। এভাবেই চলতে চলতে সামনে আসলো মাধ্যমিক পরীক্ষা। মানবিকের ছাত্র হওয়ায় পরীক্ষায় মধ্যম রেজাল্ট করেছিলাম আমি, আর এদিকে বাবা ও মায়ের স্বপ্ন ভঙ্গ করেছিলাম। বাবা মা ভাবেনি কখনো আমি এমন রেজাল্ট করব। সাথে সাথে বাবা মার সব বিশ্বাস হারালাম। এদিকে প্রেমিকার রেজাল্ট আমার থেকে একটু খারাপ। অবশেষে দুইজন ভর্তি হলাম ভিন্ন দুইটি বিষয়ে অনার্স কলেজে। ততদিনে নিজেকে একটু বুঝে নিলাম। আমি সিদ্ধান্ত নিলাম সব কিছু ঠিকঠাক করে প্রেম করব, পাশাপাশি পড়ালেখাটা অন্তত করব। কিন্তু এ ছলনাময়ী নারী যেন কিছুই করতে দিত না। এখানে ঘুরবো, ওখানে যাবো, এটা খাবো, এটা করবো, সবসময় এমনটা করতো। এত কিছু ঠিকঠাক মেনটেন করতে পারতাম না। সবসময় নিজেদের মধ্যে একটা ঝগড়া লেগেই থাকতো। আমি হয়তো একটু বেশি ইমোশনাল ছিলাম। এত কিছুর পরে কিছুদিন পর সেই ছলনাময়ী নারী আমাকে বলল, তার বাবা নাকি তার বিয়ে ঠিক করেছে, সে আমাকে বিয়ে করতে পারবে না, সে তাকেই বিয়ে করবে। আমার সাথে তার সম্পর্ক চালিয়ে যাওয়া আর বিয়ে করা সম্ভব নয়, কারণ সে পরিবারের কাছে বলেছিল আমি নাকি বেকার। আমি অনেক কষ্টে বলেছিলাম ঠিক আছে, দশজনের মতো হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে পারিনি, পারিনি আমি তোমাকে ছাড়া বাঁচব না এ কথাটা বলতে। শুধু এতটাই ভেবেছিলাম, আমি যার জন্য এত টাকা পয়সার সময় নষ্ট করলাম সেই আমাকে বুঝতে পারলো না, সে এই কথাটা বলতে পারলো। খুব কষ্ট পেয়েছিলাম, দশজনের মতো আমিও কিছুদিন অনেকটা পাগল হয়েছিলাম। শুরু করেছিলাম সিগারেট খেতে, তবুও তাকে রিকোয়েস্ট করিনি। অনেক কষ্ট শুরু করলাম এবার নিজেকে তৈরি করতে, কিন্তু পারছিলাম না। অবশেষে সব কিছু ছেড়ে লেখাপড়া চালিয়ে যেতে লাগলাম। লেখাপড়া শেষ করে ভালো একটি জব করছি। অনেক বছর পর
প্রায় 6 বছর পর ফেসবুকে সেই ছলনাময়ী নারীর একটি মেসেজ দেখলাম, ঈদ মোবারক। মেসেজ দেখলাম কিন্তু কোনো উত্তর দিলাম না। কয়েকদিন পর একটি রং নাম্বার থেকে বারবার কল আসছিল। ফোনটি ধরতেই বলল, সরি ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দাও। প্রশ্ন করেছিলাম কেন, উত্তরে সে বলেছিল আমাকে ছেড়ে দেওয়া তার ভুল হয়েছে। কথাবার্তায় অনেকটা বুঝতে পারলাম এতদিনে আমি কি করছি, কোথায় থাকছি, কি চাকরি করছি, সব কিছুই তার জানা। উত্তরে সে বলেছিল আমাকে ছেড়ে দেওয়া তার নাকি ভুল হয়েছে। কথাবার্তায় বুঝতে পারলাম এতদিন আমি কি করছি, কি জব করছি, কোথায় বিয়ে করেছি, সবই তার জানা। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কয়টা ছেলে মেয়ে? যদিও আমার জানা ছিল তবুও প্রশ্নটি করলাম। তার স্বামীর কথা জিজ্ঞেস করতে সে বলল, তার স্বামী একজন মাতাল ও নেশাগ্রস্ত, রিহাব সেন্টারে আছে গত 3 মাস ধরে। কথাটি শুনে আমি অনেকটাই মজা পেয়েছিলাম। মনে হচ্ছিল অতীতের সব কষ্ট ভুলে গেছি, আমি 10টা মানুষের মতো নয়। তাই হয়তো 2 সন্তান রেখে সেই ছলনাময়ী নারী আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি শুধুই হেসেছিলাম। পরিশেষে বলেছিলাম, তুমি এখনও সেই আগের মতোই আছো, তুমি এখন যার সাথে আছো মানে তোমার স্বামী, তাকেই ভালোবাসার চেষ্টা করো ও নিজেকে পরিবর্তন করো, তাহলেই সুখী হতে পারবে। নিজে ভালোবাসতে শিখো, তাহলেই ভালোবাসা পাবে। নিজের সন্তান রেখে আজও তুমি ভালোবাসা খুঁজে পাও না? পরিশেষে বলেছিলাম, তুমি আর আমাকে ফোন দিও না, বলেই কলটি কেটে দিলাম। বিশেষ বিশেষ দিনেও আজও আমার নাম্বারে ও ফেসবুকে মেসেজ আসে, শুধু দেখি, কোনো উত্তর দেই না। গল্পটি বলার মূল কারণ হচ্ছে, অযথা কারো পিছনে সময় টাকা পয়সা খরচ না করে নিজের পিছনে খরচ করুন। সময় হলে দেখতে পাবেন আপনাকে খুঁজবে হাজারো নারী। একটা কথা মনে রাখবেন, পকেটে টাকা না থাকলে ভালোবাসার জানলা দিয়ে পালাবে।